বিরোধী সিপিএম বিজেপি কংগ্রেস এবং বিক্ষুব্ধ তৃণমূলের জোটের প্রার্থী দিয়ে তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে একের বিরুদ্ধে এক ফর্মুলায় লড়াইয়ে জমজমার দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লক। এই ব্লকের পূর্ণচন্দ্রপুর শ্রী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে জোটের প্রার্থীরা নির্দল হয়ে লড়াই করছেন। বিজেপির প্রতীকে চারজন এবং সিপিএম এর প্রতীকে একজন লড়াই করছেন। তৃণমূলের রাজ্য নেতৃত্ব ইতিমধ্যে এই এলাকার নির্দল প্রার্থী বন্দনা মজুমদারের একটি পোস্টার টুইট করেছেন। বিরোধীদের এই জোটকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র, মহাসংযুক্ত মোর্চা বলে কটাক্ষ করেছেন। বন্দনা মজুমদার জোটের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, তারা বিজেপি সমর্থক হওয়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থেকে কোনো সুযোগ সুবিধে মিলত না, সব ক্ষেত্রেই বঞ্চিত হতেন। সেই জন্য এলাকার সব দলের পক্ষ থেকে নির্দল হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কথা ধরা পড়েছে গ্রামের বিজেপি কর্মীদের গলাতেও। ওদেরও ভয় এসে গেছে, মানে ওরা এমন কাজ করেছে, ওদের নিজের দলের লোক এখন দলে নেই, তাই সকলের স্বার্থে আমরা এটা জোট করতে বাধ্য হয়েছি। এই গ্রামের অনুন্নয়ন বা যাদের যেটা পাওয়ার কথা সেটা হয়নি, সেই ব্যাপারে এই জোটটা বাম কংগ্রেস বিজেপি বিক্ষুব্ধ টিএমসি সব মিলেই করা হয়েছে আর কি। সকলের মতামত নিয়েই বসে সিদ্ধান্ত নেওয়া হয়, ঘাট থেকে ঘর থেকে বা বাথরুম থেকে সব দিক থেকে বঞ্চিত, ওই জন্যই জোটটা করা হয়েছে। না আমাদের হচ্ছে পোস্টার তৈরি, সেটা তো এখন প্রকাশ হয়নি, জানি না প্রকাশটা হলোই কীভাবে জানি না, কিন্তু আমাদের তো প্রেসে কথা হয়েছে, প্রেসে পাঠানো হয়েছে, এখনও কিছু হয়নি পাবলিশ। অন্যদিকে বিজেপি এবং সিপিএম কর্মী সমর্থকেরা এই জোটের কথা মেনে নিয়েছেন। এলাকার বিরোধী দলের সমর্থনে এই জোটের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা। বন্দনার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী তাপসী মজুমদার ময়রা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, আমার সঙ্গে এলাকার মানুষ আছেন। তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী তথা অঞ্চল কমিটির চেয়ারম্যান মহেশ্বর নাইয়া বলেন, গতবারের পঞ্চায়েতেও এই অশুভ জোট হয়েছিল, এবারও হয়েছে, কিন্তু কিচ্ছু হবে না, এই এলাকাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। আমার এখানে আমার এই ৪০ নম্বর বুথে কর্মীরা খুবই ভালো, এবং আমি আমার এই ৪০ নম্বর বুথে কর্মীদের প্রচেষ্টায় আমি জয়লাভ করব, এটুকুনি আমি আশা রাখছি। হ্যাঁ, আমি বাড়ি বাড়ি যাচ্ছি, বা আমি বুঝছি যে সবাই আমাকে সমর্থন করছে এবং আমি এ করছি, সবাই আমার পাশে আছে, আশা করছি আমি জয়লাভ করব। বিষয়টা তো এখানে সবসময় অশুভ জোট হয়, এটা আমাদেরকে চেষ্টা করে যে আমাদেরকে কীভাবে সমস্যায় ফেলবে, কিন্তু এটাতে বিশেষ কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে আমাদের এটা বরাবরের জন্য আমাদের এখানকার স্থানীয় যারা নেতৃত্ব আছে টোটালটা আমাদের একেবারে তৃণমূল কংগ্রেসের, এটা একটা ঘাঁটিও বটে, তো সেখানে এর আগের পঞ্চায়েতেও জোট করে কিছু করতে পারেনি, এবারেও করেছি অশুভ জোট, এটাতে আমাদের কোনো সমস্যা হবে না। উন্নয়নে বঞ্চিত আমরা জানি না, ২০১১ সালের পরে আমরা যে রাস্তাটার পাশে দাঁড়িয়ে আছি, এই কংক্রিট রাস্তাটাই ২০১১ সালের পরে তৈরি হয়েছে, অর্থাৎ বাম মামলে এটা হয়নি, আমাদের মাননীয় বিধায়ক সাহেব সময়বাবু থাকার পর থেকে এটা হয়েছে, এবং আগামী দিনে আরও উন্নয়ন হবে। আপনারা যে পিচ রাস্তা ধরে এলেন, সেই কংক্রিট মানে পিচটা টোটালটাই পিডাব্লিউডিতে কনভার্ট করেছে, পিএমজিএসআই ছিল, সেটাও আজকের ভালো করে গাড়ি চলছে। এখানে যত ডবল সিলিং দেখতে পাচ্ছেন তার অধিকাংশটাই এই ২০১১ সালে পরে তৈরি। বিজেপি সিপিএম, অ্যাকচুয়াল তো সিপিএম মানেই বিজেপি, বিজেপি মানেই এখানকার কংগ্রেস, সবে একই দল। এবং এখানে তো আরও একটা হয়েছে, দীর্ঘদিন ধরে যে এসইউসিটাও বাইরে ছিল তারাও আবার একই সঙ্গে জোট করেছেন, তো এটাতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কিছু মানুষের সহযোগিতা যেমন আমরাও পেয়েছি, আমরাও তাদেরকে সহযোগিতাটা করেছি প্রশাসনিকভাবে। বিজেপি বা মানে কংগ্রেস মানে সিপিএম থেকে সব মিলিয়ে আমরা এই নির্দল প্রার্থী একটা জোট করেছি, কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, ওই ভেবে আমরা একটা রাস্তাঘাট কেন, যে কোনো আমরা ঘর বাড়ি কেন, একটা ক্ষয়ক্ষতি হলে আমরা কিছু পাই না, একটা অঞ্চলে গেলে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, এই ভেবে আমরা গ্রাম আমরা যে মানে ইয়ে করি সেই আমরা কিচ্ছু পাচ্ছি। মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ .com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।